নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনাদেরকে জানাই আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। তো অবশ্যই অনুষ্ঠানে চলে যাব। তো অনুষ্ঠানে যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, বা আমার কাছে এসে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমার সঙ্গে। এছাড়াও নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে, এবং আজকে আমরা ধীরে ধীরে এখন জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে আছি, এবং এই প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা জ্যোতিষটাকে কিছুটা শেখার চেষ্টা করছি, কিছুটা জানার চেষ্টা করছি, কিছুটা বোঝার চেষ্টা করছি। আপনারা যারা দূর দূর প্রান্তে আসেন এবং জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষটাকে কিছুটা বুঝতে চান, কিছুটা শিখতে চান, তাদের জন্যই বর্তমানে আমার এই অনুষ্ঠানগুলি আপনাদের জন্য আমি উপস্থাপন করছি। এবং এই অনুষ্ঠানগুলির মাধ্যমে আপনারা কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন। তবে অবশ্যই তার জন্য দরকার বিশেষ আগ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে কিছু পড়াশোনা করতে হবে আপনাদেরকে, জ্যোতিষের বিভিন্ন বই পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার অনুষ্ঠানগুলিকে একটুখানি ভালো করে নজর রাখতে হবে এবং বুঝতে হবে, এবং কিছুটা হলো মাঝে মাঝে অনুষ্ঠানগুলিকে কিছু কিছু অনুষ্ঠান কিন্তু নোটও করে রাখতে হবে। তবে নোট করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ব্যাপারটাকে বুঝে নিতে হবে যে বিষয়টা কি, এবং বিষয়গুলি প্রথমের যে বেসিক যে নলেজ আমরা বলবো, এই বেসিক নলেজগুলোকে কিন্তু মাথার মধ্যে পুরো গেঁথে নিতে হবে। চলতি ভাষায় বলতে গেলে এটাই বলা যেতে হবে, বললে ভালো হবে, যে মাথার মধ্যে পুরো গেঁথে নিতে হবে যে প্রথমের দিকে যেগুলো আমরা শিখছি এগুলো যেন কোনোভাবে ভুল না হয়, একদম যেন পারফেক্ট থাকে, তাহলে কিন্তু আমরা পরবর্তী অনুষ্ঠানগুলিকে বুঝতে পারবো। আর প্রথমের দিকের অনুষ্ঠানগুলি যদি আপনারা সেরকমভাবে না নজর দেন বা না মাথায় রাখতে পারেন, তাহলে পরবর্তী অনুষ্ঠানগুলি বুঝতে গেলে কিন্তু আপনাদের অসুবিধা হবে। তো আজকে আমরা যেটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো নক্ষত্র পরিচয়। অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে 27টি নক্ষত্র আছে, এবং 27টি নক্ষত্রের নাম আমরা জানবো যে তাদের কী কী নাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানবো যে সেই সমস্ত নক্ষত্রের অধিপতি কারা, সেই সমস্ত নক্ষত্রের অধিপতিদের বিংশোত্তরীয় দশাকাল কতদিন বা কত বছর, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানবো যে নক্ষত্রের যে নাম্বার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে পরপর যে নক্ষত্র, তো সেই নক্ষত্রগুলোর নাম আমরা পিছনে লিখে রেখেছি আমি অলরেডি। তো আসুন সেগুলো সম্পর্কে আমরা ধারণাটা নিয়ে নিই, এবং আপনারা কিন্তু অবশ্যই বিষয়টিকে নোট করে রাখবেন, এবং বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, এটি যেন কোনোভাবে ভুল না হয়। তাহলে প্রথমেই আমরা কী লিখেছি, আমরা জানি যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে 27টি নক্ষত্র আছে। আমরা জানি যে আমাদের এই পরাশরীয় সিস্টেমের মধ্যে বা জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে 9টি গ্রহের কথা বলা হয়েছে, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই যে 9টি গ্রহের কথা বলা হয়েছে, এই 9টি গ্রহের আমরা কিন্তু বলবো যে এই যে 9টি গ্রহ, প্রত্যেকটি গ্রহের কিন্তু 3টি করে নক্ষত্র আছে। তাহলে 3টি করে নক্ষত্র যদি 9টি গ্রহের থাকে, তাহলে কিন্তু হয়ে যায় 3 × 27, অর্থাৎ 27টি নক্ষত্র। তো আমরা এবারে জানবো যে কোন কোন গ্রহের কোন কোন নক্ষত্র বা কোন কোন নক্ষত্রের অধিপতি কোন কোন গ্রহরা। তো আমরা এখানে পরপর যে নক্ষত্রগুলি লিখেছি এগুলো কিন্তু আপনারা পরপর আপনারা মনে রাখবেন, এইগুলো কিন্তু কোনোভাবে যেন ভুল না হয় বা উল্টোপাল্টা না হয়ে যায়। পরপর নক্ষত্রদের নাম মনে রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ যেরকম আমি নাম্বারিং দিয়ে নক্ষত্রগুলোকে লিখেছি, সেরকমভাবে কিন্তু আপনাদেরকেও এই নক্ষত্রগুলি পরপর মাথায় রাখতে হবে। তাহলে প্রথমেই আমি যেটি লিখেছি সেটি হচ্ছে অশ্বিনী, অর্থাৎ 1 নম্বর। তারপরে 2 নম্বরে লিখেছি ভরণী, তারপরে 3 নম্বরে লিখেছি কৃত্তিকা, তারপর 4 নম্বরে লিখেছি রোহিণী, 5 নম্বরে আছে মৃগশিরা, 6 নম্বরে আছে আদ্রা, 7 নম্বরে আছে পুনর্বসু, 8 নম্বরে আছে পুষ্যা, এবং 9 নম্বরে আছে অশ্লেষা। আবার দেখুন 10 নম্বরে লিখেছি মঘা, 11 নম্বরে পূর্ব ফাল্গুনী, 12 নম্বরে উত্তর ফাল্গুনী, 13 নম্বরে হস্তা, 14 নম্বরে চিত্রা, 15 নম্বরে সাথী, 16 নম্বরে বিশাখা, 17 নম্বরে অনুরাধা, এবং 18 নম্বরে জ্যেষ্ঠা। আবার দেখুন 19 নম্বরে লিখেছি মূলা, 20 নম্বরে পূর্বসারা, 21 নম্বরে উত্তরাসারা, 22 নম্বরে শ্রবণা, 23 নম্বরে ধনিষ্ঠা, 24 নম্বরে শতভিষা, 25 নম্বরে পূর্বভাদ্রপদ, 26 নম্বরে উত্তরভাদ্রপদ,
এবং 27 নম্বরে রেবতী। যারা যারা মোবাইলের মাধ্যমে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদের হয়তো আমার লেখাগুলি পড়তে কিছুটা অসুবিধা হতে পারে, তবে আমি মুখে যেরকমভাবে বললাম সেই অনুপাতও কিন্তু আপনারা নোট করে রাখতে পারেন। তো এবারে এখানে আমাদের একটি একটা বিশেষত্ব প্রকাশ পাবে। তো বিশেষত্বটা কি সেটিতে যাবার আগে আমরা যে কথাটি বলবো সেটি হচ্ছে যে প্রথমে যে এক নম্বরে আমি লিখেছি, দেখুন এক নম্বরের এই যে অশ্বিনী, অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। তাহলে অশ্বিনীর অধিপতিকে অশ্বিনীর অধিপতি হচ্ছে কেতু। তাহলে দুই নম্বরে লিখেছি কি, দুই নম্বরে লিখেছি ভরণী, ভরণীর অধিপতিকে ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। তারপরে দেখুন কৃত্তিকা, কৃত্তিকার অধিপতিকে কৃত্তিকার অধিপতি হচ্ছে রবি। তারপরে চার নম্বরে হচ্ছে রোহিণী, রোহিণীর অধিপতি হচ্ছে চন্দ্র, চন্দ্র। পাঁচ নম্বরে হচ্ছে মৃগশিরা, মৃগশিরার অধিপতি হচ্ছে মঙ্গল। ছয় নম্বরে হচ্ছে আদ্রা, আদ্রার অধিপতি হচ্ছে রাহু। সাত নম্বরে আছে পুনর্বসু, পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি। আট নম্বরে আছে পুষ্যা, পুষ্যার অধিপতি হচ্ছে শনি। আর নয় নম্বরে আছে অশ্লেষা, অশ্লেষার অধিপতি হচ্ছে বুধ। তাহলে আমরা বিশেষত্বের একটি কথা বলছিলাম। বিশেষত্বটি হচ্ছে কি, বিশেষত্বটি হচ্ছে আমরা প্রথমেই বললাম যে প্রত্যেকটি গ্রহের কিন্তু তিনটি করে নক্ষত্র আছে। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কেতু যেখানে আমি লিখেছি, কেতুর দেখুন লাইনে তিনখানা নক্ষত্র পাওয়া যাচ্ছে, অর্থাৎ অশ্বিনী, মঘা এবং মূলা। অর্থাৎ এই তিনটি নক্ষত্র হচ্ছে কেতু। আবার শুক্রের লাইনে এই দু নম্বর লাইনে শুক্র আছে ভরণীতে, তা দুই নম্বর লাইনে দেখুন যে তিনটি নক্ষত্র আছে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বসরা। তিন নম্বরে রবি, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরসরা। চার নম্বরে আছে চন্দ্র, রোহিণী, হস্তা, শবনা। পাঁচ নম্বরে আছে মঙ্গল, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। ছয় নম্বরে আছে রাহু, রাহুর হচ্ছে আদ্রা, সাতী, শতভিষা। সাত নম্বরে আছে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভদ্রপথ, বৃহস্পতি নক্ষত্র। আট নম্বরে আছে শনি, শনি নক্ষত্র হচ্ছে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভদ্রপথ। এবং নয় নম্বরে আছে বুধ, তাহলে বুধের নক্ষত্র হচ্ছে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। তাহলে আমরা অনেক সময় জন্মছকের ভিতরে আমরা দেখতে পাবো যে ধরুন এরকম যদি জন্মছক হয় আমরা অনেক সময় আমরা এটাকে দেখতে পাবো যে ধরুন এখানে লেখা আছে চন্দ্র, তারপরে লেখা আছে 23। আবার ধরুন অনেক সময় এখানে দেখতে পাবো যে লেখা আছে রবি, রবি লেখা আছে ধরুন 14। এরকম আমরা অনেক সময় পাবো। তাহলে এটা কি আসলে, আসলে হচ্ছে এটা নক্ষত্রের নাম্বার। তাহলে এখানে চন্দ্র 23 নম্বরে লেখা আছে মানে 23 নম্বর নক্ষত্র হচ্ছে কার, 23 নম্বর নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা এবং সেই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে আমরা এখানে বলবো যে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রের মতো অবস্থান করছে। আবার রবি এখানে লেখা আছে 14, তাহলে 14 নম্বরটা হচ্ছে কি, 14 নম্বর হচ্ছে চিত্রা নক্ষত্র। অর্থাৎ আমরা বলতেই পারবো যে রবি এখানে চিত্রা নক্ষত্রে অবস্থান করছে। তাহলে এখানে এই বিষয়টিকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আবার আরও একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে এখানে যে নাম্বারিংগুলো দেওয়া হয়েছে খুব সহজ ভাষায় বললে পারে আপনারা কিন্তু পরপর নক্ষত্রের নামগুলোকে আপনাদেরকে মাথায় রাখতেই হবে, একদম মুখস্থ করে নিতে হবে, এই জায়গায় যেন কোনো ভুল হলে চলবে না। এখানে দেখুন কেতুর যে নক্ষত্র দেওয়া হয়েছে এক, অর্থাৎ এক নম্বরে আছে কেতু। আবার দেখুন এইদিকে দশ, দশের যদি শূন্যটাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এক পাচ্ছি। আবার এইদিকে আছে উনিশ নম্বর, উনিশ নম্বর যদি আমরা উনিশটাকে যদি একটু মূল সংখ্যায় নিয়ে আসি তাহলে উনিশের হবে নয় আর কি দশ, দশের শূন্য বাদ দিলে এক, অর্থাৎ কেতুর হচ্ছে এক নম্বর নক্ষত্র। আবার দুই নম্বরে যেটা দেখুন, দুই নম্বরে হচ্ছে ভরণ, অর্থাৎ শুক্রের নক্ষত্র। তাহলে আবার এগারো দেখুন, এগারোকে যদি আমরা মূল সংখ্যায় নিয়ে আসি, একটি সংখ্যায় একক সংখ্যায় নিয়ে আসি তাহলে এক আর একে দুই, অর্থাৎ আবার সেই দুই পেলাম। আবার পূর্বশালা দেখুন কুড়ি, কুড়ির যদি শূন্য বাদ দিই তাহলে আমরা দুই, অর্থাৎ একক সংখ্যা যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের নক্ষত্রটা ঠিক গ্রহগুলি কিন্তু এরকমভাবে যদি আমরা বসাই এবং নক্ষত্রগুলি কিন্তু সেই গ্রহ অনুসারে মান পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বলতেই পারি যে বুধের নক্ষত্র হচ্ছে নয় নম্বর, আঠেরো নম্বর, আঠেরো মানে নয়, আট আর একে নয়, সাতাশ, সাতাশ মানে সাত আর দুয়ে নয়।
অর্থাৎ এই যে পরপরের ব্যাপারটা আছে, এই পরপর বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার কি দেখতে হবে? এবার দেখতে হবে যে এই সমস্ত যে অধিপতি অর্থাৎ এই সমস্ত গ্রহেদের দশাকাল কতটা। তাহলে এখানে আমরা বলবো যে কেতুর দশা বিংশোত্তরীয় দশা মতে কেতুর দশা কিন্তু 7 বছরের। তাহলে আমরা প্রথমেই বলবো যে কেতুর দশা 7 বৎসর। এরপরে রয়েছে কত? এরপরে রয়েছে শুক্র। শুক্রের দশা কত? শুক্রের দশা হচ্ছে বিংশোত্তরীয় দশা হচ্ছে 20 বছরের, 20 ইয়ার্স। এরপরে আমরা দেখবো কি রবি, রবির দশা কতদিন? রবির দশা কিন্তু 6 বৎসর, অর্থাৎ 6 ইয়ার্স। ওয়াই লিখছি আমি শর্টকাটে, ওয়াই মানে হচ্ছে ইয়ার্স, অর্থাৎ বৎসর। এরপরে হচ্ছে চন্দ্র রয়েছে, চন্দ্রের দশা কতদিনের? চন্দ্রের দশা হচ্ছে 10 বছরের, 10 ইয়ার্স। এরপরে রয়েছে মঙ্গল, মঙ্গলের দশা কতদিন? মঙ্গলের দশা কিন্তু 7 বছরের, 7 ইয়ার্স। এরপরে রয়েছে রাহু, রাহুর দশা হচ্ছে 18 বছরের হয় আমরা জানি, এবং আপনাদেরকে কোনো নোট করে রাখতে হবে, রাহুর দশা হচ্ছে 18 বছর। এরপরে হচ্ছে কি বৃহস্পতি, বৃহস্পতির দশা কিন্তু 16 বছর। এরপরে রয়েছে শনি, শনির দশা কিন্তু 19 বছর, 19 বছর বিংশোত্তরীয় দশা। আর এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে বুধ, বুধের দশা কিন্তু 17 বছরের। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে কোনোভাবে ভুলে গেলে চলবে না, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতেই হবে। তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় আমরা মাথায় রাখবো, সেটি হচ্ছে যে সেটি হচ্ছে একটি নক্ষত্রের মান, একটি নক্ষত্র নক্ষত্রের মান কত, একটি নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। একটি নক্ষত্রের মান হচ্ছে কত? 13 ডিগ্রি 20 মিনিট। একটি নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, এবং এখানে আমরা 20 লিখেছি, হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে আমরা একটি নক্ষত্রের মধ্যে কটি চরণ পাব? একটি নক্ষত্রের মধ্যে কিন্তু আমরা 4টি চরণ পাই, অর্থাৎ 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20, আর 3 ডিগ্রি 20। এই 4টে 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 13 ডিগ্রি 20 মোট পেয়ে যাব, যোগ করলে মানে 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে আমরা একটি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্রের মান পেলাম 13 ডিগ্রি 20 মিনিট। একটি নক্ষত্রের মধ্যে 4টি চরণ থাকে বা 4টি পথ থাকে, 4টি পাদ বলা হয়, এবং সেটি হচ্ছে সেই সমস্ত চরণ, অর্থাৎ প্রত্যেকটি চরণের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। আমরা যখন এরপরে এটাকে কিন্তু আপনাদেরকে কোনোভাবে ভুললে চলবে না, এই জায়গা বিষয়টা কিন্তু আপনাদেরকে পুরোপুরি মুখস্থ রাখতে হবে বা মাথায় রাখতে হবে, এবং সবসময় কিন্তু নক্ষত্রের যে নামগুলি এগুলি কিন্তু পরপর পরপর আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা যেন কোনোভাবে উল্টো পাল্টা না হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবে। এরপরে আমরা যেটা পাবো, অর্থাৎ আমরা যে নক্ষত্রের চরণ নিয়ে বললাম সেটাকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে, এবং তার সঙ্গে সঙ্গে বিংশোত্তরীয় দশাটা যেটা লিখলাম সেটাকেও আপনারা লিখে রাখবেন পারলে। এরপরে হচ্ছে যেটি, যে আমরা বললাম যে একটি নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, মাফ করবেন, 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে একটি নক্ষত্রের মধ্যে 4টি চরণ থাকে, তাহলে প্রত্যেক চরণের মান 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট, এবং 3 ডিগ্রি 20 মিনিট। অর্থাৎ এই যদি আমরা যোগ করি তাহলে আমরা 13 ডিগ্রি 20 মিনিট পাব। তো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে একটা বিষয়কে আপনারা মাথায় রাখবেন যে 3টে 20, অর্থাৎ 1 ডিগ্রি ইজুকাল টু 1 ডিগ্রি ইজুকাল টু 60 মিনিট, এটা কিন্তু খেয়াল রাখবেন। এই এই আপনারা হয়তো অনেকটা বুঝতে পারবেন না যে
পরপর পরপর যোগ করলে 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে কি করে? তাহলে এখানে আমি সহজ করার জন্য এখানে আমি লিখে দিলাম যে 1 ডিগ্রি = 60 মিনিট। তাহলে আমরা যদি এখানে এরকম ভাবে হিসাব করি তাহলে আমরা দেখছি কি, আমরা দেখছি, এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝার জন্য আমি এটাকে লিখছি, হয়তো আপনারা বিষয়টা অনেকেই জানেন। তাহলে আমরা এখানে দেখছি কত, 20 20 20 20, অর্থাৎ 80 মিনিট হয়ে গেছে। তাহলে 80 মিনিট যদি হয়ে যায় তাহলে 60 মিনিটে 1 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে দেখছি 3 3 3 3, অর্থাৎ 12, তাহলে এখানে আছে 80, অর্থাৎ এখান থেকে 60 ডিগ্রি হয়ে গেলে 60 মিনিট হয়ে গেলে 1 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা 1 ডিগ্রিটা এই দিকে দিয়ে দিলাম, তাহলে এখানে 3 4 12 আর 1 13 হয়ে গেল, 13 ডিগ্রি হয়ে গেল, আর এখানে 20 মিনিট বেঁচে থাকলো। তাহলে এই হচ্ছে চারটে চরণকে যোগ করলে এরকম ভাবে 13 ডিগ্রি 20 হয়। তো এই যে চরণ, এই চরণটা কিন্তু আপনাদের ভবিষ্যতে লাগবে। কোথায় লাগবে? আমরা যখন এখানে দেখব, আমরা খুব সামান্যভাবে এখানে বোঝার চেষ্টা করছি, পরে এটাকে নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে অশ্বিনী মেষ রাশিতে 13 ডিগ্রি 20 পাবে বা 13 ডিগ্রি 20 পেয়েছে। তারপরে ভরণী এখানে 13 ডিগ্রি 20 পেয়েছে, কিন্তু কৃত্তিকা এখানে পাবে 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট। তারপরে এই 3 ডিগ্রি 20 মিনিট কৃত্তিকা পেলো, তাহলে কৃত্তিকা 10 ডিগ্রি বাকি থাকলো, কৃত্তিকা এখানে গিয়ে 10 ডিগ্রিটা পাক। তাহলে আমরা এখানে এই যে চরণের কথাটা বললাম, চরণের মানে হচ্ছে যে মেষ রাশিতে কৃত্তিকা 1 চরণ পেয়েছে এবং বৃষ রাশিতে কৃত্তিকা 3 চরণ রয়েছে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন, এই বিষয়টা যেটা আজকে বোঝালাম এটা আমি আবার পরবর্তী ক্লাসে যখন নক্ষত্র নিয়ে আলোচনা করব তখন এই যে ক্লাসটা আজকে করলাম সেটা কিন্তু আপনাদের সুবিধা হবে, তাই সেজন্য এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখবেন। তো আজকে এই অবধি থাকুক, আবার একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো, ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।